এবার যা যা বলেন ও ভাতিজা, বড় আদর করে তোমারে লালন পালন করে বড় বানাইলাম, এখন তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, না না এখনো সময় আছে, যাও মুহাম্মদের কালেমাটা দূরে সরাইয়া দাও। কয় না না চাচা না, যেই কালেমা আমি একবার পড়েছি, মৃত্যু যদি আসে আমি আর ওই কালেমাটাকে ছাড়তে পারবো না। এবার চাচা বলেন ভাতিজা তোমার জন্য দুইটা অপশন, একটা মানবা হয়তো মুহাম্মদের আপন বানাইবা, না হয় আমাদেরকে বানাইবা, হয়তো মুহাম্মদকে ছাড়ো না হয় আমাদেরকে ছাড়ো। এবার বললেন চাচা আমি আপনাদেরকে ছেড়ে দিলাম, আমি আপনাদেরকে ছেড়ে দিলাম। এবার বলেন বাড়ি ঘর ধন সম্পদ সব ছাড়া লাগবে, হ্যাঁ চাচা আমি ছেড়ে দিলাম, তারপরও মুহাম্মদের কাছে যাব। এবার চাচার মেজাজ গেল গরম হয়ে, আবার চাচা একটা লাঠি নিয়ে আবদুল্লাহ জুলবাদাইনকে প্রহার করা শুরু করলেন, আবদুল্লাহ জুলবাদাইনকে মারা শুরু করলেন, মারতে আরম্ভ করলেন, এমন ভাবে অত্যাচার এমন ভাবে মার শুরু করলেন বলে তার শরীর দিয়া রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল, এমনকি মারতে মারতে শরীরের জামা কাপড় সব খুলে ফেললেন, আর কোনো জামা নাই। এবার আবদুল্লাহ জুলবাদাইন চোখের পানি সেরে সেরে কাঁদেন, এবার তার মা ঘটনা দেখে, মা তো মানাইতে পারে না নিজেকে, মা তো সহ্য করতে পারে না সন্তানের কষ্ট, এবার মা ডাক দিয়া বলেন আবদুল্লাহ যাও যাও। মা এবার একটা চাদর দিয়া দিলেন, আবদুল্লাহ এটা পরে তুমি লজ্জাস্থান ঢেকে তুমি তোমার নবীর কাছে চলে যাও। এবার মা চাদর দিলেন আর বললেন তুমি দেশ ছেড়ে চলে যাও, না হয় তোমার চাচা তোমাকে মেরে ফেলবে, তুমি যদি তোমার নবীর কাছে যাও আমি মনে করব তুমি শান্তিতে আছো, আমি মা শান্তি পাবো। এবার আবদুল্লাহ জুলবাদাইন এই কাপড় দুই টুকরা করে একটা দিয়া লজ্জাস্থান ঢাকলেন, আরেকটা শরীরের মধ্যে দিয়া নবীর দিকে রওনা, এই দিকে নবী মসজিদে বসে আছেন। আবদুল্লাহ জুলবাদাইন গেটের সামনে যাওয়ার পর এবার মায়ার নবী এবার এইভাবে হাত বাড়াইয়া বলেন ও আবদুল্লাহ আসো, মায়ার নবীর কাছে গেলেন, আনজা করে ধরলেন, বুকে জড়াইয়া ধরলেন। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মানার কারণে আপনার উপর ঈমান আনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার জামা কাপড় রেখে দিয়েছে, আমাকে প্রহার করেছে, আমাকে আর জায়গা দিবে না। মায়ার নবী বলেন ও আবদুল্লাহ তুমি টেনশন করবা না, তুমি কোনো চিন্তা করবা না, তুমি আমার কাছেই থাকবা, মসজিদে নববীতে থাকবা। এরপর আবদুল্লাহ জুলবাদাইন মসজিদে নববীতে থাকা শুরু করলেন, মসজিদে নববীতে আবদুল্লাহ জুলবাদাইন থাকেন, মায়ার নবী খোঁজ খবর নেয়, খুব মহব্বত করেন ভালোবাসেন প্রিয় সাহাবী। একদিন মায়ার নবী আবু বকরকে নিয়ে যুদ্ধে রওনা, আবু বকর সহ নবী চলে গেলেন, ওইদিকে আবদুল্লাহ জুলবাদাইনকে কাফেলাই করে নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর মায়ার নবী তাবু গাড়লেন, তাবুতে বসে আছেন আবদুল্লাহ জুলবাদাইন তাবুতে। এবার তিনি অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হইয়া তিনি শুয়ে গেলেন। এবার খবর আসলো মায়ার নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবদুল্লাহ বড় অসুস্থ হয়ে গেলেন। মায়ার নবী খবরটা পাওয়ার পর এবার চলে গেলেন আবদুল্লাহর কাছে, গিয়া আবদুল্লাহ আবদুল্লাহর পাশে নবী বসে ওই আবদুল্লাহর মাথাটা উরুর উপরে রাখলেন আর বললেন ও আবদুল্লাহ তোমার কি হয়েছে বলো, ইয়া রাসূলুল্লাহ আমি ভীষণ কষ্ট অনুভব করতেছি, অসুস্থ হয়ে গেলাম। মায়ার নবী কথা বলতেছে ওইদিকে আবদুল্লাহর মাথা রসুলের শরীরের উপর, কথোপকথনের মাঝখান দিয়া আল্লাহ পাক মালাকুল মৌত আজরাইল পাঠায় দিলেন, নবীর সাথে কথা বলতে বলতে এন্তেকাল হয়ে গেল। বলে তিনি একমাত্র সাহাবী যিনি রসুলের কুলে এন্তেকাল করেছে। এন্তেকালের পর মায়ার নবী কাঁদেন, চোখের পানি সেরে কাঁদেন,
সাহাবায়ে কেরাম যাও আমার আব্দুল্লাহরে গোসল করাও, গোসল করাইলো দাফন কাফন করবে। এবার নবী নিজে জানাজার নামাজের ইমামতির জন্য সামনে চলে গেলেন, মায়ার নবী জানাজার নামাজ পড়ায়া নবী নিজে কবরে নামলেন, কবরে আব্দুল্লাহ জুলবাদাইনকে মাটিতে রাখলেন আর বলেন, ও দয়ার মালিক, আমার আব্দুল্লাহ জুলবাদাইন আমার জন্য, আপনার জন্য, দিনের জন্য, মা বাবা ভাই বোন ধন সম্পদ বাড়িঘর সব ফেলে চলে আসছে, তারপরে আপনাকে ভুলে নাই, আমাকে ভুলে নাই, ধর্মকে ভুলে নাই, ও আল্লাহ আপনি আমার সাহাবী আব্দুল্লাহরে কষ্ট দিবেন না। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার বান্দা আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাদাইন অনেক কষ্ট করেছেন, না না, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাদাইনের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম। নবীর মহব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল, এই জন্য রতনপুরের মুসলমান নবীর মহব্বত ভালোবাসা অন্তরে কঠোরভাবে ধারণ করো, অগাধ ভালোবাসা পয়দা করো, নবীর মহব্বত অন্তরে ঢুকাও, সুন্নতের অনুসরণ করো, আমল করো, পর্দা করো, নবীর মহব্বত ভালোবাসা অন্তরে জমা করো, আর মালিকের কাছে মাফ চাও কৃতকর্মের জন্য, আর নবীকে ভালোবেসে বেশে বাকি জীবনটা পার করে দাও, সুন্নতের মালাটা গলায় লাগাও, আর আজকে থেকে ওয়াদা করে নাও আর জীবনেও সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবা না, সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলবা, আর নবীকে কষ্ট দিবা না, আর বেপর্দায় চলবা না, নামাজ ছাড়বা না, মা বাবার খেদমত করবা, সুন্নতের অনুসরণ করবা, মা বাবাকে মা বাবার কথা মতো চলবা, আলিম ওলামাদের সাথে সম্পর্ক বজায় রেখে বাকি জীবনটা পার করে দিবা। তাওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তাওবার নিয়তে মালিকের দরবারে দুটো হাত দেখায়া দাও। নারায় তাকবীর। আয় আল্লাহ আপনি আমাদের সকলের হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমরা তৌবা করতেছি, আর অন্যায় করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, আয় আল্লাহ সুন্নতের অনুসরণ করে চলব, সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলব। আয় আল্লাহ আপনি আমাদের সকলের তৌবাকে কবুল করে নেন, তাওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীর সুন্নতের অনুসরণ করো, এতাআত করো, নবীকে মহব্বত করো, ভালোবাসো। কেমনভাবে ভালোবাসবা? সাহাবাই কেরাম নবীকে যেমনভাবে ভালোবাসছে, সাহাবাই কেরাম যেমনভাবে নবীর জন্য জীবন দিয়েছেন, সাহাবাই কেরাম যেমনভাবে নবীর জন্য পাগল ছিলেন, সেইভাবে নবীর জন্য পাগল হও। ইমানটারে মজবুত বানাও, নবীর ভালোবাসা অঘাত অন্তরে পয়দা করো, সব কিছু থেকে নবীকে বেশি মহব্বত করো, ভালোবাসো। আমি আমার মা বাবাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার নেতাকে ভালোবাসি, আমি আমার পীরকে ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা, আমার পীর, আমার নেতা নবীকে ভালোবাসে। যদি দেখি আমার পীর আমার নবীকে ভালোবাসে না, আমার নেতা আমার নবীকে ভালোবাসে না, আমার মা বাবা আমার নবীকে ভালোবাসে না, আল্লাহর কসম আমিও আমার মা বাবাকে মানি না, আল্লাহর কসম আমিও আমার পীরকেও মানি না, আমিও আমার নেতাকে মানি না, যদি আমার নেতা নবীরে না মানে। আপনার সাথে আমার বন্ধুত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে মহব্বত করেন। যদি দেখি আপনি আমার আপন বন্ধু কিন্তু নবীকে মানেন না, নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর বিরুদ্ধে করম ধরেন, আল্লাহর কসম আমি আপনার বিরুদ্ধে চলে যাব। একজনের সাথে বন্ধুত্ব হবে, শত্রুতা হবে নবীর মহব্বত নিয়া, আল্লাহ রসুল ঠিক রাইখা যদি বন্ধুত্ব থাকে সে বন্ধুত্ব থাকবে, না হয় বন্ধুত্বের দরকার নাই, মা বাবারও দরকার নাই, পীরেরও দরকার নাই, নেতারও দরকার নাই, ওর কিয়ামতের দিন নিজেরই তো হুশ থাকবে না, কই নেতা আবার।
পীরেরই তো হুশ থাকবে না, কি এর আবার পীরে পার করবে? বলে পীর বাবার কাছে গেছে, পীরে আমারে জান্নাতে নিবে? না না, যেই বলে জান্নাতে নিবে ওই যে জান্নাতে যাবে, ওর কোনো গ্যারান্টি আছে? পীরে জান্নাতে নিবে, পীরে যাইবো কোনো গ্যারান্টি আছে? তো পীরে নিব কেমনে? না না, যারা বলে জান্নাতের টিকিট বিক্রি করা হয়, ওই আমার দরবারে আসলে জান্নাত কনফার্ম, আমার দরবারে আসলেই জান্নাতের টিকিট হাজির। না না, ওইটা পীর না, ওইটা আলেম না, ওইটা হলো বদমাইশ। কারণ আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওয়ালি যারা, তারা কোনদিন জান্নাতের সার্টিফিকেট দিবে? এখন কেউ জান্নাতের সার্টিফিকেট পাবে না? না, যেই সমস্ত পীরেরা এই সমস্ত দাওয়াত দেয়, তারা দুনিয়া হাসিলের জন্য, গরু পাওয়ার জন্য, ছাগল পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য, ধন সম্পদের জন্য এইগুলা করে। না না, তারা প্রকৃত পীর না, আল্লাহওয়ালা না, যে নামাজ পড়ে না, পর্দা করে না, সুন্নতের খবর নাই, দাড়ির খবর নাই, ওই পীর হই কিভাবে? ওই পীর হই কিভাবে যার সুন্নতেরই খবর নাই? সে পীর কেমনে হয়? বলে পীর তো সেই হবে যে সুন্নতের অনুসরণ, এমনকি মুস্তাহাব আমলও সে সারবে না, সেই হলো প্রকৃত আলেম। ওরে আল্লাহর বান্দা, ভালো পীরও আছে, খারাপ পীরও আছে। এই জন্য যারা ভালো তাদের কাছে যাও, গিয়া নিজের আমলটাকে শুধরায় নাও। যেই পীর নামাজের কথা বলে, পরকালের কথা বলে, টাকা চাই না, গরু চাই না, ছাগল চাই না, মুরগি চাই না, টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, কবরের কথা মনে হয়, যারে দেখলে নামাজের কথা মনে হয়, এমন হক্কানি আলেমের কাছে যাও, জীবনটা সুন্দর হয়ে যাবে। আর যদি আল্লাহ না করুন কোনো এক ভণ্ডের পালাই পড়ে যেতে পারো, ও ফু দিলে পেট ব্যথা ভালো হয়ে যায়, পেটে লাত্থি দিলে গর্ভবতী হয়ে যায়, এইভাবে যদি লাত্থি দিলে তোমার ব্যথা সুস্থ হয়ে যায়, অসুস্থ শরীর যদি সুস্থ হয়ে যায়, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, সুন্নতের অনুসরণ নাই, ওই পীর যদি ফু দিলে পানি উড়ে যায়, ব্যথা ভালো হয়ে যায়, বাচ্চা গর্ভে চলে আসছে, আল্লাহর কসম, এটা কারামতি না, এটা হলো জাদু মন্ত্র, কুফুরি কালামার জিনের খেলা। এই জন্য ভালো হক্কানি পীর আলেম যারা, তাদের অনুসরণ করো, তাদের কাছে খুঁজে খুঁজে যাও। ভণ্ডদের থেকে সাবধান, ওদের কাছে যাও না, ইমান ও আমল দুটোই ধ্বংস হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, সুন্নতের অনুসরণ করে করে জীবনটা আগাও, আর মালিকের কাছে কৃতকর্মের জন্য মাফ চাও। ও আল্লাহ, এতদিন আমি না ফরমানি করলাম, না বুঝে করেছি, এতদিন আমি গুনাহ করলাম, না বুঝে করেছি, ও আল্লাহ এখন থেকে তওবা করলাম, আমি আর গুনাহ করব না। আয় আল্লাহ, আপনার কথাগুলো মানবো, রসুলের সুন্নতের অনুসরণ করব, সুন্নতের পাবন্দি করব, এহতেমাম করব। ও আল্লাহ, আপনি আমার ঈমান ও আমল মজবুত করে দেন, যেমন ভাবে ঈমান ও আমল সাহাবায়ে কেরামের মজবুত ছিল। আয় আল্লাহ, আপনি তাদের মতো ঈমান আমাদেরকেও দান করেন, কারণ তারা তো ছিল সত্যিকারের আশিক। দুনিয়া যদি একদিকেও চলে যায়, একদিকে তাদের ইসলাম চলে আসবে, তারা ইসলামে যাবে, দুনিয়াকে ত্যাগ করে দিবে, দিনের জন্য জীবন দিয়া দেয়। ওরে পর্দার অন্তরালের মা, আজকে আপনার নামাজের খবর নাই, পর্দার খবর নাই, আমল নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, মন চাহে জিন্দিগি চালাও। আম্মা যান, একটু কি মনে পড়ে না আপনাদের ঈমান? একটু ইতিহাস তালাশ করেন, বহু সাহাবায়ে কেরাম ছিলেন, মহিলাদের মধ্যে যাদের ঈমান বড় মজবুত, তাদের ইতিহাস স্মরণাক করে কেয়ামত পর্যন্ত উল্লেখা থাকবে, আম্মা যানরা নবীকে কত মহব্বত করতেন। আজকে তো আপনাদের মহব্বত নাই, ভালোবাসা নাই, ছেলেকে ইসলামী লাইনে পড়াও না, মাদ্রাসায় পড়াও না, কোরআন শিখাও না, আদর্শবান বানাও না, নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার বানাও না, শুধু চাও কিভাবে আমার টাকা আসবে, কিভাবে আমার বাড়িঘর বড় হবে, কিভাবে আমি ধন সম্পদ অর্জন করতে পারবো। ও মা, একটুও কি ভয় লাগে না, কত মা দুনিয়া থেকে চলে যায়, সন্তান জন্ম দিতে গিয়া কত মার এন্তেকাল হয়ে যায়, কত মানুষ কতভাবে চলে যায়, আমি আর আপনি যেন কোন দিন চলে যায়, এক সেকেন্ডেরও ভরসা না। এই জন্য ওই দিনটা আসার আগে আগে
নিজেকে শুধরায়া নাও আমলের পাল্লাটা ভারী করো ঈমানটাকে মজবুত করো আম্মা জান এখনো সময় আছে নিজেকে শুধরাও সন্তানগুলোকে শুধরাও স্বামীকে পর্দাওয়ালা বানাও নামাজি বানাও শ্বশুর শাশুড়ির খেদমত করো আপনাদের মতো মহিলারাই তো হাফেজ আলেমের মা নবীদের মা আপনাদের জীবন বড় ধন্য আপনারা হাফেজ আলেমের মা আপনারা বড় বড় শায়খুল হাদিসের মা ওলিদের মা পীরের মা আপনাদের জীবন বড় ধন্য যদি জীবনটা সফল বানাইতে চান সন্তানগুলো দিনের লাইনে চলা সাহাবাই কেরাম মহিলারাও নবীর জন্য কত পাগল ছিলেন এক মহিলা আনসারি মহিলা নবীর জন্য বড় পাগল শয়তানেরা খবর ছড়ায় দিলেন মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেল নবী দুনিয়া থেকে চলে গেলেন এক আম্মা জান ঘর থেকে বের হয়ে গেলেন আর বলে যতক্ষণ পর্যন্ত আমার নবীরে আমি দুই চোখে না দেখবো বাড়ি ফিরব না কেউ আমাকে ডাকবার না এবার ঘর থেকে বের হইয়া আম্মা জান রাস্তা দিয়ে বের হয়ে হাঁটা শুরু করলেন সামনে যাওয়ার পর একজন বলেন কোথায় যাও কই নবীর জন্য যায় বলে তোমার স্বামী ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন আম্মা জান আবার বলেন ইন্না লিল্লাহ বলে আমার সামনে চলে গেলেন স্বামীর ইন্তেকাল হয়ে গেল ভ্রূক্ষেপ করলেন না কিছু দূর যাওয়ার পর বলে তোমার বাবা ইন্তেকাল করেছে ওইদিকেও ভ্রূক্ষেপ করলেন না ইন্না লিল্লাহ বলে সামনে চলে গেলেন সামনে যাওয়ার পর আরেকজন বলে তোমার সন্তান ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহ বলে আবার সামনে চলে গেলেন কোনো ভ্রূক্ষেপই করলেন না যাওয়ার পর ময়দানে চলে গেছেন গিয়ে দেখেন মায়ার নবী পড়ে আছেন এবার ওই যে মহিলা দৌড়ায় নবীর কাছে চলে গেলেন এবার নবীর কাছে যাওয়ার পর মহিলা বলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ তারা বলেছে আপনি চলে গেছেন আপনাকে দেখার পর এখন আমার মনে কোনো কষ্ট নাই দুঃখ নাই যত মুসিবত ছিল সব নিমিষে হালকা হয়ে গেছে কেমন মহব্বত ছিল স্বামী এন্তেকাল করেছে খবর নাই ছেলে এন্তেকাল করেছে খবর নাই বাবা এন্তেকাল করেছে খবর নাই আর আজকে তো আমাদের নবীর মহব্বত অন্তরে বলতে গেলেই নাই ছেলের মহব্বতে ভরপুর নেতার মহব্বতে ভরপুর পীরের মহব্বতে ভরপুর না না নেতাকেও মানি পীরকেও মানি মা বাবাকেও মানি তবে আল্লাহ এবং রসুলের থেকে বেশি না পীরকে মহব্বত করি নবীর থেকে বেশি না আজকে তো পীরের মহব্বত এমন জটিলভাবে হয়েছে নবীর বিরুদ্ধে বললে কিছু বলে না প্রতিবাদ করে না রাস্তায় নামে না পীরের বিরুদ্ধে কথা বলতে দেরি লাঠি বেন্দা হাতে নিতে দেরি না মিথ্যা বলছি নবীর বিরুদ্ধে কথা বলে আর কয় মোল্লারা খায় আর রাস্তায় মিছিল করে এই দিকে খবর নাই অথচ মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম নিয়া কাদিয়ানিদের দালালি করে রাস্তায় মুসলমানেরা নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে কটুক্তিকারীদের বিরুদ্ধে আন্দোলন করলে এক মুসলমানের বাচ্চা ওই যারো সন্তানেরা যারা মুসলমান পরিচয় দেয় সত্যিকারের মুসলমান না তারা বাধা দেয় মুসলমানেরা কেউ রাস্তায় মিছিল করে হুজুরদের খাইয়া কোনো কাম নাই মসজিদে ইমামতি করে আর বাটির ভাত খাইয়া মিছিল করে ওরা তো মুসলমান না তো অথচ তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি সবার আগে দাও বেন্দা নিয়ে হাজির হয়ে যাও বুঝতে আমাদের বাকি নাই তুমি নবীর আশেক না তুমি হলা নবীর বড় দুশ্মন নবীর আশেক যদি হইতা তাহলে ওই যে বেঈমানের বাচ্চা নবীর গালি দিছে নবীর ধর্ম নবীকে নিয়ে কথা বলেছে সুন্নতকে নিয়ে কটুক্তি করেছে নবীর আদর্শকে যারা কালেমালে বন করেছে ওই বেঈমানের বাচ্চার কল্লা তো তোমারই আগে ফেলা দরকার অথচ সেই দিকে ভ্রূক্ষেপ নাই ইমান তাজা নাই মুসলমানের সন্তান যুবক এখন আমরা টাটকা রক্ত গরম কিন্তু আমাদের মধ্যে ইমানের জুস নাই জজবা নাই জুস বলতেই কিছু নাই নেতার বিরুদ্ধে মিছিল দেয় চিল্লায়া চিল্লায়া পীরের দরবারে যায় চিল্লায়া চিল্লায়া গান বাজায় আমরা চলাফেরা করি নেতার জন্য রক্ত দেয় জীবন দেয় না না জীবন আল্লাহ দিয়েছেন রক্ত আল্লাহ দিয়েছেন এই শরীর আল্লাহ দিয়েছেন ক্ষমতা আল্লাহ দিয়েছেন জীবন যদি দিতে হয় নবীর জন্য দাও রক্ত যদি দিতে চায় রক্ত যদি দিতে চাও যে আল্লাহ রক্ত দিয়েছেন আল্লাহর জন্য রক্ত দিয়া যাও যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওই
ক্ষমতাটা আল্লাহর জন্য বিলীন করে দাও ও যুবক ভাই তোমরাই তো ইসলামের বড় দারকবাহক হওয়া তোমরাই তো দ্বীনের জন্য অনেক বড় অবদান রাখবা যারা মুরব্বি হয়ে গেছে তাদের রক্ত তেমন গরম না হাঁটতে পারে না তারা তো ইসলামের জন্য জিহাদ করতে পারবে না তোমাদের সময় তাদের কাছ থেকে শিক্ষা নাও পূর্বের যুগের আল্লাহওয়ালারা যুবকরা যেভাবে দ্বীনের জন্য শহীদ হয়েছে দ্বীনের জন্য মেহনত করেছে চেষ্টা করেছে তাদের ঘটনাগুলো পড়ো ইতিহাসগুলো পড়ে পড়ে নিজের মধ্যে আমলে পরিবর্তন ঘটাও ঈমানটা মজবুত বানাও বলে তোমার আমার মতো যুবক আলিমউদ্দিন নাম ছিল মাত্র দশম শ্রেণীতে পড়ে এক বেঈমানের বাচ্চা নাস্তিক রাজপাল রাসূলের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামে একটা কিতাব বই লিখেছেন এখানে মুহাম্মদের নবীর আমাদের নবীর কিছু কটুক্তি এখানে লিখেছেন নবীর বিরুদ্ধে কথা লিখেছেন এটা লেখার পর পুরা হিন্দুস্তানের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল কে পারবা ওই নাস্তিকের বিচার করতাম কে পারবা ওই বেঈমানের কল্লাটা ফালায় দিতাম পুরা হিন্দুস্তান আন্দোলনে ভরপুর কে পারবে ওই নাস্তিকের কল্লাটা আলাদা করার জন্য কারণ রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইসলামের বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে ওর কল্লাটা ফেলে দেওয়া ওয়াজিব হয়ে যায়